চাঞ্চল্যকর ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন সাজা দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগে এদিন মজনুকে আদালতে হাজির করা হলে শুরু থেকেই তিনি অদ্ভুতপূর্ণ আচরণ করেছেন। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের দেখে দাবি করতে থাকেন তিনি নির্দোষ। রায় ঘোষণার পর আদালত থেকে বের করার সময়ও তিনি একই রকম আচরণ করেন। এক পর্যায়ে তিনি বিচারক, আইনজীবী, পুলিশ সহ সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় একজন পুলিশকে কামড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য মিলেও তাকে সামলাতে বেশ বেগ পেতে হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার 19 নভেম্বর বিকেল 3টার কিছু পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন্নাহার আসামি মজনুর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা দেন মহামান্য আদালত। রায় ঘোষণার আগে দুপুর 2:30টার দিকে আদালতে ওঠানো হয় মজনুকে। আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তিনি। এ সময় মজনু বলেন, আমাকে ছাইরে দেন, আমি মার কাছে যাব, আমাকে মারলে আল্লাহ বিচার করবে, আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিয়েছে, আমার শরীর খুব দুর্বল, আমাকে 1 বছর ধরে অত্যাচার করছে। মজনু বলেন, আমি মারামারি করি না, নেশা পানি করি না, আমাকে ছাইরে দেন, আমি রিক্সা চালিয়ে খাবো, আমার মা খুব অসুস্থ, আমার মায়ের কাছে কেউ নেই, আমারে ছেড়ে দেন, আমারে ওরা অনেক অত্যাচার করেছে, মশার কামড় খাওয়াইছে। আত্মহত্যার হুমকি দিয়ে মজনু বলেন, কারাগারে মানুষ বেচাকেনা করা হয়, আমার পক্ষে কেউ নেই, আমি এতিম, আমারে ছেড়ে দেন, আমি বিল্ডিং থেকে লাভ দিয়ে মইরা যামু, আমারে ছেড়ে দেন। এ সময় মজনু সাংবাদিকদের সামনে 4 জনের নাম উল্লেখ করে তারা এই ধর্ষণে জড়িত বলে দাবি করতে থাকেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তাও বলতে থাকে মজনু। এদিকে বিকেল 3:02 বিচারক এজলাসে ওঠেন এবং তিনি রায় পড়তে শুরু করেন। ওই সময়ও আসামির কাঠগড়ায় দাঁড়ানো মজনু চিৎকার করেই যাচ্ছিলেন। এরই মধ্যে আদালত রায় ঘোষণা করলে মজনু কান্নায় ভেঙে পড়েন, কান্না সামলে আবারও চিৎকার করতে থাকেন। রায় ঘোষণা শেষ হলে মজনুকে আদালত থেকে বের করার সময় সে ছোটাছুটি করার চেষ্টা করছিল। 4-5 জন পুলিশ সদস্যের পক্ষেও তাকে আটকে রাখা কঠিন হয়ে পড়েছিল। এক পর্যায়ে সে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, শেষ পর্যন্ত টেনে হিঁচড়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।